والصلاه والسلام على رسول الله وعلى اله واصحابه ومن والاه আমার প্রশ্ন হলো, এক রাকাত বেতরের সালা আদায়ের সহি পদ্ধতি জানতে চাই। এক রাকাত আলাদা করে পড়া, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে রাতের সালাতের ক্ষেত্রে সাব্যস্ত হয়েছে, কাউলি এবং ফেলি দুটোই। কাউলি হচ্ছে বুখারীর হাদিস যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইদা খাশিয়া আহাদুকুমুস সুবহা সাল্লা রাকআতান তুতিরু লাহু মা কাদ সাল্লা। যখন তোমাদের কেউ রাতের সালাত, এর আগে তিনি বলেছিলেন সালাতুল লাইল মাতনা মাতনা, রাতের সালাত হচ্ছে দুরাকাত দুরাকাত, এভাবে পড়তে পড়তে তোমাদের যদি কেউ প্রত্যুষ হয়ে যাওয়ার আশঙ্কা করে তাহলে যেন এক রাকাত হলেও আদায় করে নেয়, কারণ এই এক রাকাত তার রাতের সালাতকে বিজোড় করে দেবে, বেতের করে দেবে। আর রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বেতরের সালাত নানাভাবে পড়েছেন, কখনো দুরাকাত দুরাকাত করে পড়ে এই এক রাকাত মিলিয়েছেন, অথবা কখনো তিন রাকাত একসাথে পড়েছেন, পাঁচ রাকাত পড়েছেন, সাত রাকাত পড়েছেন, নয় রাকাত পড়েছেন। আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অধিকাংশ আমল ছিল রাতে এগারো রাকাত, তাহলে তিনি যদি নয় রাকাত পড়তেন তাহলে আগে দুই রাকাত পড়তেন তারপর নয় রাকাত, তিনি যদি সাত রাকাত বেতের পড়তেন তাহলে আগে দুই রাকাত দুই রাকাত করে চার রাকাত তারপর সাত রাকাত, তিনি যদি পাঁচ রাকাত বেতের পড়তেন তাহলে তিনবার করে দুই রাকাত করে ছয় রাকাত তারপরে পাঁচ রাকাত, তিনি যদি তিন রাকাত পড়তেন তাহলে দুই রাকাত করে আট রাকাত পড়ে তারপরে তিন রাকাত, তাহলে এগারো রাকাত, আর তিনি যদি এক রাকাত পড়তেন তাহলে দুই রাকাত করে দশ রাকাত পড়ে তারপরে এক রাকাত। তবে ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলার হাদিসে সাব্যস্ত হয়েছে যে তিনি তেরো রাকাতও পড়েছেন। তেরো রাকাত মানে হচ্ছে এই সিস্টেমেই সর্বোচ্চ বেতের হচ্ছে নয় রাকাত, আরও দু রাকাত বাড়িয়ে তেরো রাকাত। যদিও কেউ কেউ বলেছেন এই দু রাকাত হলো ফজরের, কিন্তু এটা আসলে ওইভাবে সাব্যস্ত হয়নি। সব হাদিস সামনে রাখলে বোঝা যাচ্ছে যে এটা যে একদম শুধু ফজরের অতিরিক্ত দু রাকাত এটা ওইভাবে প্রমাণিত নয়, হতে পারে। আবার অনেকগুলো হাদিস থেকে বোঝা যায় যে না, রাত্রেই তিনি তেরো রাকাত পড়তেন।